हेलो व्यूअर्स, वेलकम टू ब्लू मैप किचन। आज के खूब छोटर मध्य एक रेसिपी अपन साथ देखा से शिम चटकी। शिमटा के आज के सर्षे बाटा दिए एक अन्यरकम रेसिपी करब। शिम चटकी अपनारा अने खेन क्योंकि ये खे थकते क्योंकि अभिनव एक रेसिपी। तो ये शिमगुलो के केटे नून हलुद माखिए रेखे दिए এবার তার মধ্যে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে সামান্য তেল এবং কালো জিরা ফোড়ন দিয়ে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এইটুকু আমি দেখো এরকম ভাবে হালকা হালকা ভাজা হয়ে আসছে, আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। খুব একটা বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব। কয়েকটা ভাজা হয়ে গেছে এক পাশটা, আর এক পাশে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়েছি সর্ষে বাটা, সর্ষে বাটা। এবারে আমি কি করব, এই ভাজার মধ্যে সর্ষে বাটাটা আমি পুরো দিয়ে দিলাম। চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রেসিপিটি দারুণ খেতে লাগে, একদম মাখা মাখা রান্না করতে হবে। এবার আমি সর্ষে বাটা বাটির মধ্যে সামান্য জল নিয়ে এখানে দিয়ে দেব, মধ্যে জলটুকু আমি দিয়ে দিলাম। এবার জাস্ট ঢাকনা দিয়ে ভাপানোর জন্য শিমগুলোকে আমি রেখে দেব। আমি শিমগুলোকে ভাপানোর জন্য রেখে দিচ্ছি। শিমগুলো সামান্য ভেপে গেছে, এবারে আমি এর উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য ঝোল রাখতে পারেন, কিন্তু আমি পুরো ঝোলটাই টানিয়ে নেব, নিয়ে একদম মাখা মাখা করে নেব। আমি পুরো ঝোলটা টানিয়ে নিচ্ছি। এখন ভিউয়ার্স, আমি পুরো ঝোলটা টানিয়ে নিয়েছি। এবার আমি শিম ভাপাটা নামিয়ে ফেলছি। সো ভিউয়ার্স, খুবই চটজলদি আমাদের শিম ভাপা কিন্তু একদম রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।